ম্যাম সিক্রেটটা যেহেতু জেনেই গেছি, দর্শক যারা আছেন তারাও জেনেছে, অঞ্জনার আরো একটা গুণ রয়েছে, সে কিন্তু গানও করতে পারে। আমার স্টেজে কিন্তু এখনো গান গাইতে হয়। আমরা ম্যাম আজকে রিকোয়েস্ট সবার পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে আমার রিকোয়েস্ট, আমরা কোন একটা গানের দু থেকে চার লাইন শুনবো ম্যাম আপনার মুখে। আচ্ছা, আমি চেষ্টা করছি, কারণ আমি তো তৈরি না। তারপরেও মনে করো যে তোমাদের ভালোবাসা নিয়ে তো অঞ্জনা, আর একটা কথা আমি গান গাওয়ার আগে একটু বলে নিই, যারা আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং আমার যে কোনো অনুষ্ঠান আপনারা দেখছেন, যদি দেখেন, আমার একটি অনুরোধ থাকবে, আপনারা প্লিজ আপনারা হলে আসুন। এখন তো সিনেপ্লেক্স হচ্ছে, অনেক জায়গায় আছে, তবে সিনেপ্লেক্স দিয়ে তো আমাদের ছবির ব্যবসা হবে না, আপনারা নর্মাল হলেও আসুন। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ, আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা, আমাদের যেটা উনি চাচ্ছেন 64টা জেলায় 64টা সিনেপ্লেক্স হবে, এই একটা উনি আশা ব্যক্ত করেছেন। আমরা এত খুশি হয়েছি যে ওনাকে অনেক ধন্যবাদ, উনি আমাদের চলচ্চিত্রকে নিয়ে এত চিন্তা করেন, উনি করেছেনও আমাদের কত অসহায় মানুষদেরকে, শিল্পীদেরকে উনি উনি পাশে দাঁড়িয়েছেন। এবং আমি বলবো আপনারা আসুন হলে, আপনাদের একটা টিকিট আমাদের অনেক অনেক কাজে লাগবে আমাদের। আর আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, এই ভালোবাসায় আমি ধন্য। আমি অঞ্জনা যতদিন বেঁচে থাকবো আপনাদের মনের মণিকোঠায় যেন আমি থাকতে পারি ভালো কাজটুকু দিয়ে। আপনারা আবারও আপনাদের কাছে আমি আশীর্বাদটুকু চাচ্ছি। আর আশি, তুমি অনুরোধ করেছো, তুমি অনেক সুইট, অনেক সুন্দর অ্যাঙ্কারিং করো, খুব ভালো। আমি দুই লাইন গিয়ে শোনাচ্ছি যে গানটা সবাই চায়, তুমি যেটা দিয়ে শুরু করেছো। আমি আমার সেই অশিক্ষিত ছায়াছবি, সেই মাইলস্টোন গানটা দিয়ে আমি আমি দুই লাইন গাইছি। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, হারে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াই সে। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। ও মাই গড, হোয়াট অ্যান এক্সপ্রেশন! এখনো এত সুন্দর এক্সপ্রেশন, এত সুন্দর গান, আমি তো আসলে মুগ্ধ হয়ে চেয়েছিলাম আপনার থেকে। অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ম্যাম শোনানোর জন্য গানটা, আমার রিকোয়েস্টটা রাখার জন্য।